তাঁর কথায় সঞ্জয় যা বলছে তা মিলিয়ে দেখা যাবে সিসিটিভি ফুটেজেই কবিতা সরকার আরও বলেন যদি সঞ্জয় এত সহজে সেমিনার রুমে চলে গিয়ে থাকতে পারে তাহলে এর থেকেই প্রমাণ হচ্ছে সেই রাতে নিরাপত্তায় গাফিলতি ছিল সঞ্জয়ের মতো অন্য যে কেউ সেখানে চলে যেতে পারত এদিকে কবিতা দাবি করেন সিবিআই এখনও তাদের এফআইআর ফ্রি কপি দেয়নি বদলে নাকি তাদেরকে আদালত থেকে সার্টিফায়েড কপি সংগ্রহ করতে বলা হয়েছে আরজিকরের সেমিনার হলো লাগোয়া সেই ভাঙা ঘরেই কি ঘটনাটি ঘটে উল্লেখ্য আরজিকর কাণ্ডে এখনও পর্যন্ত একজনকেই ধরতে পেরেছে পুলিশ সেই ধৃত সঞ্জয় রায় এবার নিজের আইনজীবীর কাছে জানিয়েছে যে আদালতে সে নিজেকে নির্দোষ বলে দাবি জানাবে বর্তমানে প্রেসিডেন্সি জেলে থাকা সঞ্জয় রায়ের কয়েকদিন আগেই পলিগ্রাফ টেস্ট হয়েছিল সেই টেস্ট নিয়েও আপডেট দিলেন সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার কবিতা সরকার জানিয়েছেন সঞ্জয় রায়কে পলিগ্রাফ টেস্টে শূন্যটির মতো প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে একটি প্রশ্ন ছিল খুন করার পরে তুমি কি করেছ জবাবে নাকি সঞ্জয় বলে আমি কোনো খুন করিনি তাই এই ধরনের প্রশ্ন অবান্তর সঞ্জয়ের নাকি দাবি ছিল সে যখন ঘরে ঢুকেছিল তখন অচৈতন্য অবস্থায় সেই চিকিৎসক পড়েছিলেন বিছানায় এদিকে পলিগ্রফ টেস্টে সঞ্জয়কে তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন করা হয় বলে জানান আইনজীবী কবিতা সরকার এছাড়াও ঘটনা সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল তাকে